আরে সেই ঝরঝরা সাদা হয়েছে একদম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জুমা মোবারকের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। হ্যাঁ লিম্বা যা হচ্ছে কি না আসতাম মস্তে খিচুড়ি শুধু মুগ ডাল। হ্যাঁ মুগ ডাল দিয়ে খিচুড়ির সাথে খাচ্ছি হচ্ছে একটু ঘি আর ডিম দিয়ে খাবো। এটা হলো মোরগ, মোরগের দোষ। এটা হলো কবুতরের দোষ। রান্না করবো এখন কবুতর। ও নতুন ইয়াতে? হ্যাঁ মোরগের দোষে আলু দিব। এটা আলুগুলো তো লম্বা লম্বা খাই, মানে কার্ডিনাল মনে হয়। শুক্রবারে রোদ ভালোই উঠছে। এখানে মশলা নেওয়া হয়েছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, গরম মশলার গুঁড়া আর জিরা গুঁড়া। আদা রসুন, এই আদা রসুন পেস্ট বলছি। সব ঠিক আছে? এই দুইটা কি নিচে? এটা হলো জিরা গুঁড়া আর একটা হলো ধনিয়া গুঁড়া। আর এখানে গরম মশলা, সবই বলছে খালি ধনিয়া গুঁড়োটা বলতে পারি নাই। ভিজে গেছে কেন? ওই যে আদা আর ইয়ার রসুন আর ইয়ার জন্য। তৃপ্তি কেমন আছিস? এ খাইছে? তুমি নাকি খাইছ? বারবার খেলে তো মোটু হয়ে যাবা। কই থেকে ঘুরে আসলি রে গায়ে ময়লা? যা পরে গোসল করে দেবো। সুন্দরী এই সুন্দরী এই কি খবর আলবি, কেমন আছো? ভালো আছো? তেল আর পেঁয়াজ দিলাম। এনে কবুতর কমাই দিস তিনটা না? হ্যাঁ এই যে আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, মরিচ, লবণ, ওই সেম মশলা। হ্যাঁ সেম মশলা। আর এখানে হলো ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। হলুদ হলুদ ছাড়া তো রান্না হয়, সমস্যা নেই। কই হলুদ দেখি হয়ে গেছে নাকি? কবুতরের মাংসটা খুব মজা হয়েছে। আমু ঝাল মশলা একদম পারফেক্ট হয়েছে। হ্যাঁ খুব স্বাদ হয়েছে। কি পোলাও চাল রান্না করবা? এক কেজি না কুটুক? এখানে এক কেজি গ্যাস কুকারে ভেজে নিবা? আদা রসুন গরম মশলা একবারে দিয়ে ভেজে নিবা? হ্যাঁ সব দিয়ে শর্টকাট রান্না। শর্টকাট রান্না ঠিকই আছে। তেল তেল
রাইস কুকারে পোলাও রান্না। লবণ সেই ঘ্রাণ বের হয়েছে পোলার চালের পুরো বাসা মনে হচ্ছে যে কি না কি রান্না হচ্ছে। এর মধ্যে ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দেবো। এটা সাদা পোলা, এর মধ্যে গরুর দুধ দাও, গুঁড়া দুধ দিলে আরো সাদা হবে। তাহলে পানির পরিমাণটা কি দিলা? যদি কম পড়ে তাহলে উপর দিকটু দেওয়া যাবে, আর নরম হলে তখন খারাপ লাগবে না। রাইস কুকারে পানি কম লাগবে। একটু মুগ ডাল দিছি, মুগ ডাল, কাঁচামরিচ, পেঁয়াজ, হালকা পাতলা সব মশলা। মানে প্রথমে ডাল দিছো, তারপর মশলা দিলা? হ্যাঁ, কাঁচামরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন বাটা, একটু মরিচের গুঁড়া, একটু মাখাই নিয়ে দেন গরম পানি দিচ্ছ? মাখাই না, কষাই নিয়েছি। ও, কষাই নিয়েছো। এখন শীষ করা দিবা। হ্যাঁ, শীষ দিলে হয়ে যাবে, ডাল হয়ে গেল। হ্যাঁ, আরে সেই ঝরঝরা সাদা হয়েছে একদম, প্রচুর ঝরঝরা হয়েছে, খুব সুন্দর হয়েছে। একদম হোয়াইট, বিয়ে বাসার পোলাও বলে এরকম হোয়াইট। এর জন্য কি ডুবাই থেকে আনছিলাম? কি এটা রং? জর্দা রং, কেশর কেশর বলে এটাকে। নামটা কি দেখি, পার্সিয়া স্যাফরন। এটা আমি একটু ডুবাই থেকে আনছিলাম, দেখি গাছের পাতার মতো স্মেলটা, মনে হচ্ছে পানের জর্দা। কি এক জায়গা জায়গায় দিতে হয়, সুন্দর তো। এটা যে পান খায় না, জর্দার মতো লাগতেছে, ডুবাইয়ের জর্দা দিয়ে পোলাও রান্না। বক্সটা তো দারুণ, খুবই সুন্দর। একটুকে দাম 1000 টাকা বলে, তাই? হ্যাঁ, এত দাম, মানে বাংলাদেশি টাকা 1000 টাকা। খুব সুন্দর কিন্তু, এটা দিও তো পানের সাথে একটু খাবো। হাসানও দিয়ে দিছে, এখন নামাজে চলে যাবো। কিন্তু আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে বাসায় চলে আসলাম, এখন সবাই মিলে খেতে বসে যাবো। আব্বু অলরেডি বসে গেছে। এখানে একটু ভিজাই দেওয়া লাগে, দুধ দিয়ে ভিজাই দেওয়া লাগে। হ্যাঁ, মোরগটাও অনেক স্বাদ হয়েছে, দুইটাই স্বাদ হয়েছে। পোলাওটাও তোমার ঝরঝরা, আর ওই যেটা দিছো জাফলং নাকি, ডুবের ওটার একটা স্মেল আছে ভালো, একটু জর্দা টাইপেরই স্মেল, মজাই লাগতেছে। দিচ্ছে, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, দিচ্ছে। কেমন আছেন দাদি? কাফিয়া কেমন আছো? কেমন আছো? ভালো। তুমি সকালে কখন উঠছো? এখন স্কুলে ভর্তি হবে না তুমি? ওর নাম ইপ্তি, ডাকো ইপ্তি আপু। তুমি একটা কবিতা কও তো। সুন্দর করে বসে বলো, বসো। খুব সুন্দর হয়েছে, ও খুব অস্থির, ও স্থির থাকে না। ওখানে
সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আমাদের ভিডিও আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাদা, আল্লাহ হাফেজ।